হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস ফাইভের ইংলিশের সেকেন্ড সামেটিভের একটি মডেল কোশ্চেন পেপার। এই মডেল কোশ্চেন পেপারটা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট প্রশ্নপত্রের প্যাটার্নটা দেখো এবং কী কী প্রশ্ন এসেছে সেগুলো দেখে নাও। এটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এখানে যেরকম ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে পরীক্ষায় কিন্তু সেই রকম ধরনের প্রশ্ন আসবে। মানে এই ধাঁচেই তোমাদের কোশ্চেন আসবে, মানে সিন থেকে যত নম্বর রয়েছে তোমাদের পরীক্ষায়ও কিন্তু সিন থেকে তত নম্বর দেবে। গ্রামার, রাইটিং সব কিন্তু তোমাদের করতে হবে। তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয় তোমাদের 20 নম্বরের, সময় থাকে 40 মিনিট। এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, সিন প্যাসেজটা তোমাদের সবার জানা প্যাসেজ, এটা দেওয়া হয়েছে মাই স্কুল টেস্ট থেকে। সেকেন্ড সামেটিভে যে কটা টেক্সট তোমাদের রয়েছে প্রত্যেকটা টেক্সটের বাংলা মানে আমার চ্যানেলে রয়েছে, ভালোভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি একদম সহজভাবে, তাই ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও। ক্লাস ফাইভ সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে ভিডিওগুলো সব পরপর দেওয়া রয়েছে। তারপরে একে তাকে এখানে রয়েছে দুটো এমসিকিউ, এখানে নাম্বার ডিভিশন রয়েছে দেখো 1 গুণ 2 = 2, তারপরে 2 এর তাকে বলেছে কজ এফেক্ট, এখানেও নাম্বার ডিভিশন রয়েছে 1 গুণ 2 = 2, আর এখানে বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো এখানে নাম্বার ডিভিশন রয়েছে 1 গুণ 3 = 3। আর এদিকে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে রয়েছে এখানে প্রিপোজিশন বসাতে বলেছে, এখানে রয়েছে 1 গুণ 2, আর এগুলো তোমাদের আমি বারবার করে বলবো যে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে, কারণ টেক্সচুয়াল গ্রামারটাই কিন্তু পরীক্ষায় বেশি দেওয়া হয়। দুই তাকে এখানে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে সঠিক ভার্বের ফর্মটা বেছে নিতে হবে। এখানে টেন্স রয়েছে 2 গুণ 1 = 2 রয়েছে, আর এখানে জেন্ডার চেঞ্জ করতে দিয়েছে, এখানেও রয়েছে 2 গুণ 1 = 2, আর একটা রাইটিং রয়েছে 7 নম্বরের, রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার মাদারল্যান্ড। 20 নম্বরের পরীক্ষায় কিন্তু সচরাচর বেশিরভাগ স্কুলে রাইটিং দেয়, আনসিন কিন্তু দেয় না, তবে তোমাদের লাস্ট পরীক্ষা যেটা হবে 50 নম্বরে, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই করে আনসিন প্র্যাকটিস করো, সেখানে কিন্তু তোমাদের আনসিন থাকবেই থাকবে। তাহলে তোমরা দেখলে যে তোমাদের প্রশ্নপত্র কীরকম ধরনের হয়, এবং এই যে পেজটা বা কোশ্চেন পেপারটা যেটা আমি তোমাদের দেখালাম সেই প্রশ্নপত্রের অ্যান্সার ভিডিও যদি তোমরা চাও ফটাফট কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।